হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পঞ্চম অধ্যায় হতে 2017 সালের বোর্ড কোয়েশ্চন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। দি ফলোয়িং ডাটা ইজ এক্সট্রাক্টেড ফ্রম দি বুকস অফ সালদা অ্যান্ড কোম্পানি। অ্যানুয়াল সেলস টাকা 5 লাখ, মার্জিন অফ সেফটি রেশিও 25%, প্রফিট ভলিউম রেশিও 50%। ইউ আর আস্ক টু ক্যালকুলেট, 1, ব্রেক ইভেন সেলস ইন টাকা, 2, মার্জিন অফ সেফটি ইন টাকা, 3, অ্যানুয়াল প্রফিট, 4, এস্টিমেটেড সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 50,000, 5, প্রফিট অন সেলস অফ টাকা 4 লাখ। অর্থাৎ সালদা অ্যান্ড কোম্পানি এর বিক্রয় দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা এবং মার্জিন অফ সেফটি দেওয়া হয়েছে 25%, আর দেওয়া হয়েছে প্রফিট ভলিউম রেশিও 50%। এইসব তথ্যাবলী থেকে আমাকে 5টি করণীয় করতে বলেছে। আজকের এই প্রশ্নটি 2017 সালের ফাইনাল পরীক্ষায় এসেছিল, তাই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। প্রদত্ত প্রশ্নটি সূত্র নির্ভর, হ্যাঁ, আপনারা সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন এই অধ্যায়ের এবং ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এখন আমি প্রদত্ত সমস্যাটি ধারাবাহিকভাবে সমাধান করি, আপনারা দেখুন। সলিউশন, সমাধান। রিকার্ড ওয়ানে বলেছে ব্রেক ইভেন সেলস ইন টাকা, তা লিখেছি রিকার্ড ওয়ান, ব্রেক ইভেন সেলস ইন টাকা। মুখস্থ সূত্র লিখেছি সেলস ইন্টু ব্রেক ইভেন পয়েন্ট রেশিও, অর্থাৎ ব্রেক ইভেন সেলস ইন টাকা নির্ণয় করার জন্য সেলস এর সাথে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও গুণ করলে যেটি পাবো সেটা হচ্ছে ব্রেক ইভেন সেলস ইন টাকা। প্রদত্ত প্রশ্নে সেলস দেওয়া আছে এই যে 5 লক্ষ টাকা, তাই সেলস এর পরিবর্তে 5 লক্ষ টাকা লিখেছি, কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট রেশিও প্রদত্ত প্রশ্নে দেওয়া নেই, তাই এটি আমি এক্সট্রা করে নির্ণয় করেছি। দেখুন, ব্রেক ইভেন পয়েন্ট রেশিও সমান 100% মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট রেশিও নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র হচ্ছে কি 100% মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। এই 100%টা লিখেছি মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। এই যে প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে মার্জিন অফ সেফটি রেশিও 25%, তা লিখেছি মাইনাস 25%। 100% থেকে 25% বিয়োগ করলে হয় 75%, এই 75% হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও, তাই এখানে লিখেছি। 5 লাখ বিক্রয় এর উপর যদি 75% করা হয় তাহলে হয় 3,75,000 টাকা, যেটি হচ্ছে ব্রেক ইভেন সেলস ইন টাকা। আমার রিকোয়ার্ড ওয়ান শেষ, এবার হচ্ছে রিকোয়ার্ড টু, মার্জিন অফ সেফটি ইন টাকা, অর্থাৎ নিরাপত্তা প্রান্ত টাকাই নির্ণয় করো, তাই লিখেছি রিকোয়ার্ড টু, মার্জিন অফ সেফটি ইন টাকা ইকুয়াল টু সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট সেলস, অর্থাৎ প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দুর বিক্রয়টি বাদ দিতে হবে, যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে কি মার্জিন অফ সেফটি ইন টাকা। এটি হচ্ছে মুখস্থ সূত্র, লিখেছি এবং মানগুলো বসাই। প্রদত্ত প্রশ্নে ডাইরেক্টলি দেওয়া আছে অ্যানুয়াল সেলস 5 লক্ষ টাকা, তাই এখানে লিখেছি অ্যানুয়াল সেলস সমান 5 লক্ষ টাকা মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট সেলস, অর্থাৎ এটি রিকোয়ার্ড ওয়ানে নির্ণয় করেছি এই যে 3,75,000 টাকা ব্রেক ইভেন পয়েন্ট সেলস, যেটি লিখেছি। 5 লক্ষ টাকা থেকে যখন 3,75,000 টাকা বিয়োগ করা হবে অবশিষ্ট থাকে 1,25,000 টাকা, যেটি হচ্ছে মার্জিন অফ সেফটি ইন টাকা। রিকোয়ার্ড টু শেষ, এবার হচ্ছে রিকোয়ার্ড থ্রি, অ্যানুয়াল প্রফিট, অর্থাৎ বার্ষিক মুনাফা নির্ণয় করো। রিকোয়ার্ড থ্রি, অ্যানুয়াল প্রফিট সমান মার্জিন অফ সেফটি টাকা ইন্টু প্রফিট ভলিউম রেশিও, অর্থাৎ নিরাপত্তা প্রান্ত এর মূল্যের উপরে যদি প্রফিট ভলিউম রেশিও গুণ করি যেটি পাবো সেটি হচ্ছে কি বার্ষিক মুনাফা। সূত্রটি মুখস্থ লিখেছি এবং মার্জিন অফ সেফটি টাকা যেটি রিকোয়ার্ড টু তে নির্ণয় করেছি 1,25,000 টাকা, এটি আমি লিখেছি 1,25,000 ইন্টু প্রফিট ভলিউম রেশিও, যেটি প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে। দেখুন, প্রফিট ভলিউম রেশিও সমান 50%, এই 50% এখানে লিখেছি। 1,25,000 টাকার উপর যদি 50% করা হয় অবশিষ্ট থাকে 62,500 টাকা, এটি হচ্ছে অ্যানুয়াল প্রফিট বা বার্ষিক মুনাফা। রিকোয়ার্ড 3 শেষ, এবার হচ্ছে রিকোয়ার্ড 4,
রিগার্ড ফোরে বলেছে এস্টিমেটেড সেলস টু আর্ন প্রফিট অফ টাকা 50,000, অর্থাৎ 50,000 টাকা মুনাফা অর্জন করতে কত টাকা বিক্রয় করতে হবে সেটি নির্ণয় করতে বলেছে। লিখেছি রিকার্ড ফোর, সেলস রিকার্ড টু আর্ন প্রফিট অফ টাকা 50,000, অর্থাৎ 50,000 টাকা আয় করতে কত টাকা বিক্রয় করতে হবে সেটি নির্ণয় করতেছি। রিকার্ড সেলস টাকা ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার প্রফিট ডিভাইডেড বাই প্রফিট ভলিউম রেশিও, টার্গেট বিক্রয় নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখেছি, এবার আমরা মানগুলো বসাবো। ফিক্সড কস্ট, যেটি প্রদত্ত প্রশ্নে সরাসরি দেয়া নেই, এটি আমি নির্ণয় করব। এই যে দেখুন হেয়ার, ফিক্সড কস্ট সমান ব্রেক ইভেন পয়েন্ট সেলস ইনটু প্রফিট ভলিউম রেশিও, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু বিক্রয় এর উপর যদি প্রফিট ভলিউম রেশিও গুণ করা হয় যেটা পাবো সেটি হচ্ছে কি স্থায়ী খরচ। এটি আমি মুখস্থ সূত্র লিখেছি। এই যে রিকার্ড ওয়ান এর নির্ণয় করেছি 375,000 টাকা, যেটি ব্রেক ইভেন সেলস ইন টাকা, এই টাকার উপরে প্রফিট ভলিউম রেশিও 50% করলে যেটি পাবো সেটি হচ্ছে কি স্থায়ী খরচ। এই যে কারণ লিখেছি 375,000 টাকা ব্রেক ইভেন পয়েন্ট ইনটু প্রফিট ভলিউম রেশিও হচ্ছে 50%, 1,87,500 টাকা এটি হচ্ছে ফিক্সড কস্ট। প্রদত্ত প্রশ্নে ফিক্সড কস্ট নির্ণয় করে আমি বসিয়েছি প্লাস ডিজায়ার্ড প্রফিট, অর্থাৎ টার্গেটকৃত মুনাফা। প্রদত্ত প্রশ্নে বলে দিয়েছে টার্গেটকৃত মুনাফা হবে 50,000 টাকা, যেটি এখানে লিখেছি 50,000 টাকা। নিচে হচ্ছে প্রফিট ভলিউম রেশিও, প্রদত্ত প্রশ্নে প্রফিট ভলিউম রেশিও দেওয়া আছে 50%, যেটি নিচে লিখেছি 1,87,500 প্লাস 50,000 সমান হয় 2,37,500, নিচে হচ্ছে 50%, তাই লিখেছি নিচে 0.50। 2,37,500 টাকাকে যখন 50% দিয়ে ভাগ করব তখন হয় 4,75,000 টাকা। এই 4,75,000 টাকা হচ্ছে রিকার্ড সেলস। আমার রিকার্ড ফোর শেষ, এবার হচ্ছে রিকার্ড ফাইভ। রিকার্ড ফাইভে বলেছে প্রফিট অন সেলস অফ টাকা 4,00,000, অর্থাৎ 4,00,000 টাকা এর উপরে মুনাফা কত হবে সেটি নির্ণয় করো। তাই এখানে লিখেছি রিকার্ড ফাইভ, প্রফিট অন সেলস অফ টাকা 4,00,000, 4,00,000 টাকা এর উপরে মুনাফা। এর জন্য একটি সূত্র আছে, দেখুন প্রফিট সমান সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট, এটি হচ্ছে মুনাফা নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র যেটি লিখেছি। সূত্রের সর্বপ্রথমে আছে সেলস, যেটি লিখেছি 4,00,000 টাকা সেলস এর পরিবর্তে, মাইনাস ফিক্সড কস্ট স্থায়ী খরচ বিয়োগ করতে হবে, যেটা আমি রিকোয়ার্ড ফোরে নির্ণয় করেছি 1,87,500 টাকা, এটি হচ্ছে কি স্থায়ী খরচ এর পরিবর্তে লিখেছি, মাইনাস ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয়টি বাদ দিতে হবে যেটি প্রদত্ত প্রশ্নে সরাসরি দেয়া নেই, তাই আমি এটি ক্যালকুলেশন করব নিচে। দেখুন হেয়ার, ভেরিয়েবল কস্ট রেশিও সমান 100% মাইনাস প্রফিট ভলিউম রেশিও, অর্থাৎ সর্বপ্রথমে পরিবর্তনশীল ব্যয় এর অনুপাতটি নির্ণয় করতে হবে, 100% থেকে প্রফিট ভলিউম রেশিওটি বাদ দিলে যেটি পাবে সেটি হচ্ছে ভেরিয়েবল কস্ট রেশিও। লিখেছি 100% মাইনাস 50% প্রফিট ভলিউম রেশিও প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে, তাই লিখেছি 100% থেকে 50% চলে গেলে আর 50% থাকে যেটি হচ্ছে ভেরিয়েবল কস্ট রেশিও। এরপর হচ্ছে ভেরিয়েবল কস্ট নির্ণয় করা, ভেরিয়েবল কস্ট সমান সেলস ইনটু ভেরিয়েবল কস্ট রেশিও, এটি হচ্ছে ভেরিয়েবল কস্ট নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। দেখুন এবার প্রদত্ত প্রশ্নে বলেছিল সেলস সমান কত টাকা 4,00,000 টাকা, তাই আমি এই 4,00,000 টাকা এখানে লিখেছি, গুণ করতে হবে ভেরিয়েবল কস্ট রেশিও যেটা আমি এখানে নির্ণয় করেছি 50%। লিখেছি 4,00,000 টাকার উপর যখন 50% করা হবে তখন হয় 2,00,000 টাকা, এই 2,00,000 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট যেটা আমি এখানে সূত্রে লিখেছি মাইনাস 2,00,000 টাকা। 4,00,000 টাকা বিক্রয় থেকে স্থায়ী খরচ 1,87,500 এবং মাইনাস 2,00,000 টাকা বাদ দিলে থাকে 12,500 টাকা, যেটি হচ্ছে আজকের মুনাফা, অর্থাৎ 4,00,000 টাকা বিক্রয় করলে 12,500 টাকা মুনাফা হবে। আমার রিকার্ড বা করণীয় ফাস্টটি শেষ,
আমি প্রদত্ত প্রশ্নটি আবার একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। সালদা কোম্পানি এর 5 লক্ষ টাকা বিক্রয় এবং মার্জিন অফ সেফটি 25% প্রফিট ভলিউম রেশিও 50% দেওয়া হয়েছে। এর উপরে 5টি করণীয় করেছি দেখুন। করণীয় 1 বলেছে ব্রেক ইভেন সেলস ইন টাকা, অর্থাৎ টাকায় সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে বলেছে। এর জন্য একটি মুখস্থ সূত্র লিখেছি, সেলস ইনটু ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। প্রদত্ত প্রশ্নে সেলস 5 লক্ষ টাকা দেওয়া আছে কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট রেশিও দেয়া নেই, তাই আবার সূত্রের মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও নির্ণয় করেছি, যেটি হচ্ছে 100% মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। এভাবে করলে হয় ব্রেক ইভেন পয়েন্ট রেশিও হয় 75%। 5 লক্ষ টাকার উপরে 75% করে 3,75,000 টাকা ব্রেক ইভেন সেলস ইন টাকা নির্ণয় করেছি। এরপর হচ্ছে রিকোয়ার 2, যেটি হচ্ছে মার্জিন অফ সেফটি ইন টাকা। মার্জিন অফ সেফটি ইন টাকা সমান সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট সেলস। মুখস্থ সূত্রটি লিখেছি, অর্থাৎ প্রদত্ত প্রশ্নে যেই প্রকৃতিতে বিক্রয় দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা, এখান থেকে ব্রেক ইভেন পয়েন্ট সেলস 3,75,000 টাকা করণীয় 1 এ যেটি পেয়েছি সেটি যদি বাদ দিই, যেটি পাবো সেটি হচ্ছে কি নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি ইন টাকা 1,25,000 টাকা। এরপর 3 নম্বর হচ্ছে অ্যানুয়াল প্রফিট, বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র হচ্ছে মার্জিন অফ সেফটি টাকা ইনটু প্রফিট ভলিউম রেশিও, অর্থাৎ রিকোয়ার 2 তে যেটি পেয়েছি এর উপর যদি প্রফিট ভলিউম রেশিও গুণ করি যেটি পাবে সেটি হচ্ছে অ্যানুয়াল প্রফিট 62,500 টাকা। এরপর হচ্ছে 4 নম্বর করণীয়। 4 নম্বর করণীয়তে বলেছিল 50,000 টাকা মুনাফা করতে কত টাকা বিক্রয় করতে হবে। রিকোয়ার্ড সেলস টাকা ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট ডিভাইডেড বাই প্রফিট ভলিউম রেশিও, এটি হচ্ছে টার্গেট সেলস নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। সূত্রটি লেখার পরে আমরা মানগুলো বসাবো। প্রদত্ত প্রশ্নে ফিক্সড কস্ট বা স্থায়ী খরচ সরাসরি দেয়া নেই, তার জন্য একটি মুখস্থ সূত্র আছে, ফিক্সড কস্ট সমান ব্রেক ইভেন পয়েন্ট সেলস ইনটু প্রফিট ভলিউম রেশিও। এই সূত্রটির মাধ্যমে স্থায়ী খরচ নির্ণয় করেছে 1,87,500 টাকা, যেটি রিকোয়ার্ড 4 এ বসিয়ে আমি এই যে 4,75,000 টাকা ক্যালকুলেশন করেছি রিকোয়ার্ড সেলস বা টার্গেট বিক্রয়। এরপর হচ্ছে রিকোয়ার্ড 5। রিকোয়ার্ড 5 এ বলেছে 4 লক্ষ টাকা বিক্রয় করলে কত টাকা মুনাফা হবে, অর্থাৎ মুনাফার জন্য একটি মুখস্থ সূত্র আছে, এই যে দেখুন প্রফিট সমান সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট, অর্থাৎ বিক্রয় থেকে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে যেটি পাবে সেটি হচ্ছে কি মুনাফা। প্রদত্ত প্রশ্নে সেলস দেওয়া আছে 7 লক্ষ টাকা কিন্তু স্থায়ী খরচ দেয়া নেই, স্থায়ী খরচ আমি রিকোয়ার্ড 4 এ নির্ণয় করেছি 1,87,500 টাকা। এরপর হচ্ছে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। ভেরিয়েবল কস্ট নির্ণয় করার জন্য সর্বপ্রথমে ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করতে হবে 100% মাইনাস প্রফিট ভলিউম রেশিও, এই সূত্র ব্যবহার করে। ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার পরে ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে হবে সেলস ইনটু ভেরিয়েবল কস্ট রেশিও। ভেরিয়েবল কস্ট নির্ণয় করেছি 2 লক্ষ টাকা। এরপরে আমি 4 লক্ষ টাকা বিক্রয় থেকে 1,87,500 স্থায়ী খরচ এবং 2 লক্ষ টাকা পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে 12,500 টাকা মুনাফা পেয়েছি। আমার করণীয় 5টি শেষ। আপনারা পূর্ণাঙ্গ সমস্যাটি দেখার পরে বুঝতে পারতেছেন এই সমস্যাটি শুধুমাত্র সূত্র নির্ভর, আপনাদেরকে সূত্রগুলো বেশি বেশি মুখস্থ করতে হবে এবং বেশি বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। এই অধ্যায় থেকে সি পার্ট এবং বি পার্টে অবশ্যই অবশ্যই প্রতি বছর অঙ্ক আসবে, তাই খুব ভালোভাবে ধারাবাহিকভাবে আমার অনলাইন ক্লাসগুলো শেষ করুন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।